আর্থ্রাইটিস রোগের চিকিৎসা ও প্রতিকার কি? উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আর্থ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস রয়েছে। যদি কারো এ জাতীয় সমস্যা হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক এই ক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন, যেমন বক্ষ পরীক্ষা, রজোলি পরীক্ষা, এক্স রে পরীক্ষা। চিকিৎসক রোগী দেখেও পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে বুঝতে পারেন যে রোগীর কী জাতীয় আর্থ্রাইটিস হয়েছে। আর্থ্রাইটিসের প্রকারভেদে কিছু ওষুধ খাওয়া যেতে পারে, যেমন ব্যথানাশক NSAID, ডিজিজ মডিফাইং ওষুধ। আর্থ্রাইটিসে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। এতে অনেকাংশে রোগীর সমস্যা, ব্যথা বেদনা দূর হয় এবং রোগী স্বাভাবিক চলাফেরা কাজকর্ম করতে পারেন। ফিজিওথেরাপিতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, বিভিন্ন কলাকৌশলগত ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর সমস্যা বহুলাংশে লাঘব হয় ও অস্থিসন্ধি স্বাভাবিক তার কর্মক্ষমতা ফিরে পায়, ফলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অর্থোসিসের প্রয়োজন হতে পারে। ঠান্ডায় আর্থ্রাইটিসের ব্যথা ও সমস্যা বেড়ে যায়, তাই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। কুসুম গরম পানি সেঁকে ব্যথা নিরাময়ে কার্যকরী চিকিৎসা। কুসুম গরম পানিতে গোসল করাতে হবে, চিকিৎসকের নির্দেশ মতো ব্যায়াম নিয়মিত করতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, অত্যধিক পরিশ্রম করা যাবে না, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন বেশি হলে ওজন কমাতে হবে, খাদ্য তালিকায় চর্বি ও আমিষ জাতীয় খাবারের পরিমাণ কমাতে হবে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি আর্থ্রাইটিস রোধে ভালো ভূমিকা পালন করে, তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি বাজার থেকেও কিনে খাওয়া যেতে পারে। দুধ, ডিম, মাছের কাঁটা, হাড় গড়ে বিভিন্ন ফলমূল ও শাকসবজিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তা খেতে হবে। লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, নিচু জিনিস যেমন পিড়া বা ফ্লোরে অনেকক্ষণ বসে থাকা যাবে না, অত্যধিক ভারী বোঝা বহন করা যাবে না, অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকা যাবে না, ফোম বা জাজিমের বিছানায় শোয়া যাবে না, মদ্যপান ও ধূমপান বা তামাক জাতীয় কিছু গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।